আসসালামু আলাইকুম ভিউয়ার, আজ 11 সেপ্টেম্বর রোজ শুক্রবার। আজ আসলে ভিউয়ার, আজ আপনাদের কিছু পাখি সেট করে দিব। আর আজকে যেমন মিরপুর হাটে, আসলে মিরপুর হাটটা আজকে জমবে না। তো যাই হোক, ইতিমধ্যে জানতে পারছি যে হাটে হাট আজকে বসতে দেওয়া হচ্ছে না একবারে টোটালি। তো আমি আমার এখান থেকে কিছু প্যারট এবং কিছু পাখির অ্যাড আপনাদের দিয়ে দিব, যেটা দেখে আপনারা ফোনের মাধ্যমে অর্ডার করে ক্রয় করতে পারবেন। তারপর আমি হাটের ওখানে যাবো, যে দেখি পরিস্থিতি, দেখি যদি ভিডিও করা সম্ভব হয় তাহলে করবো। তবে আসেন ভিডিও শুরু করা যাক। তার আগে বলে দিব যে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো আসেন ভিউয়ার, ভিডিওটা শুরু করা যাক। ভিউয়ার্স, এখানে একটা রোজেলা দেখা যাচ্ছে। এই যে এখানে যেটা বসে আছে, এটা ফিমেল সিনামন রোজেলা, আর এটা মেল। মেলটা ভিউয়ার্স রেড অপালাইন। এই পেয়ারটা এখন পুরাপুরি অ্যাডাল্ট হয়ে গেছে, মানে এই ফার্স্ট ব্রিড করানো হবে। এই পেয়ারটা ভিউয়ার্স 25,000 টাকা চাওয়া হচ্ছে, তবে আলোচনা সাপেক্ষে আছে। যদি কেউ নিতে চান অবশ্যই আমার নাম্বারে কল করবেন। মেলটার পিঠের উপরে দেখাচ্ছি, রেড অফলাইন দেখতেই পারতেছেন, ওই যে লাল কালার, এবং বুকের নিচে, বুকের নিচে আগুনের মতো টকটকা লাল পুরাটা একবারে পেট পর্যন্ত। এইটা এটা হইলো আপনার শুধু সিনামন, ওটা সিনামন রেড অফলাইন। এখানে ভিউয়ার্স এক পেয়ার রিংলেট টিয়া আছে, একটা লুটিনো, একটা পেস্ট। দুইটা একসাথে নিলে ভিউয়ার্স কেউ 25,000 টাকা, এবং সিঙ্গেল নিলে আপনার পেস্ট কালারটা 12,000 চাওয়া হচ্ছে, আর লুটিনোটা ফিক্সড 15,000 টাকা পড়বে। দেখতে পারতেছেন, যদি কারো ব্রিডিং মেইল থাকে, যে মেইল মোডে আছে, এটার সাথে পেয়ার করলে কিছুদিনের মধ্যেই রেজাল্ট পাওয়া যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। পেস্ট কালার ফিমেলটাও ডিম পাড়া, অনেকে অনেক সময় ব্রিডিং ফিমেল খোঁজেন। জাস্ট এখানে এক পেয়ার সানকোনোর আছে, দেখতে পারতেছেন এই পেয়ারটা 30,000 টাকা চাওয়া হচ্ছে। এটা অ্যাডাল্টও না এবং নিউ অ্যাডাল্টও না, এটা সেমি অ্যাডাল্ট হিসাবে ধরা হয়। কমসে কম আরও 6 থেকে 8 মাস লাগবে এই পেয়ারটা ব্রিডিং মুডে আসছে। এই পেয়ারটা 30,000 টাকা চাওয়া হচ্ছে। এর মধ্যে আপনারা দেখতে পারছিলেন যে আমার কাছে আরও 3 পেয়ার সানকোনোর ছিল, তার মধ্যে 2 পেয়ার বিক্রি হয়েছে, এবং ব্রিডিং পেয়ার 1 পেয়ার রোজেলা ছিল, যে রোজেলাটা গত পরশু দিন সেল হয়ে গেছে, বেবি সহ নিয়ে আসছিলাম। বিকজ এই বড় প্যারট জাতীয় পাখি আপনারা যদি কম প্রাইজের মধ্যে কেউ নিতে চান, রিজনেবল প্রাইজের মধ্যে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, তার আগে বাজারটা যাচাই করে নেবেন। ভিউয়ার্স, এখানে এক পেয়ার 4 পাস দেখা যাচ্ছে। আসলে 4 পাসের ব্যাপারে আমি যদি বলতে যাই, তাহলে একটা জিনিস বলবো ভিউয়ার্স, 4 পাস কিন্তু একটা প্যারট, কিন্তু দেখতে একবারে ছোট, মানে এগুলা মানে ফিঞ্চের থেকে একটু বড়, কিন্তু লাভবার্ড থেকে অনেক ছোট। 4 পাস কিন্তু বাস ডিগারের মতো খুব প্রচুর ব্রিড করে, হ্যাঁ, কিন্তু 4 পাসের প্রাইসটা খুব হাই। এই পেয়ারটা ভিউয়ার্স আমি এখানে দাম উল্লেখ করব না, আপনারা যদি কেউ 4 পাস সম্বন্ধে যারা জানেন তারাই একমাত্র আমাকে নক দিবেন, আমি তাদেরকে বলে দিব প্রাইসটা। আর এখানে মেল ফিমেল 100% ওকে আছে, আপনারা দেখতে পারতেছেন যারা চিনবেন, যে মেইলের চোখের উপরে ব্লু আছে, ফিমেলটার নাই। আরও আমি দেখাই দিব, সমস্যা নেই যদি কেউ নিতে চান। আর এটাকে 4 পাস প্যারাকিট বলা হয়, প্যারটের মধ্যে সবচাইতে ছোট্ট প্যারট, এবং এটাকে দেখতে অনেকটা অ্যামাজনের মতো, এটা চেহারা সাইজ টাইজ সব দিক দিয়ে শুধু মানে শরীরের দিক থেকে ছোট শারীরিক গঠনে। তো 4 পাসটা নিলে অবশ্যই ডিসপ্লে আমার নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। ভিউয়ার্স, এখানে এক পেয়ার লুটিনো ফিশার আছে, এটা 4,000 টাকা চাওয়া হচ্ছে। এখানে এক পেয়ার ব্ল্যাক আছে, এটাকে মুখ বলা হয়, এটা 3,500 চাওয়া হচ্ছে। আর এগুলা ভিউয়ার্স অ্যালবিনো ফিশার বলা হয়, রেড আই না ব্ল্যাক আই, এগুলো 3,000 করে পেয়ার একবারে ফিক্স। ভিউয়ার্স, এখানে আমার অনেকগুলো লাভবার্ড আছে, এখানে
কোবাল ব্লু আছে, গ্রিন ফিশার আছে, পার ব্লু আছে, ব্লু মাস্ক আছে, মিলানো জিলানো আছে, ইয়েলো ফিশার আছে। তো এখানে বিভিন্ন মিউটেশনের বিরাট বিভিন্ন রকমের দাম, যদি কেউ নিতে চান তো অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আমার এখানে সর্বনিম্ন 3,000 থেকে শুরু করে সর্বোচ্চ 6,000 পর্যন্ত পেয়ার আছে। তো ভিউয়ার্স, এখানে কিছু পাখির মোল্ডিং আছে যেগুলো আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, প্রয়োজনে আপনারা মোল্ডিং সারাগুলো বেছে নিতে পারবেন। আর মোল্ডিং আলাদা নিলেও সমস্যা নাই, হ্যাঁ কিছু দাম কমবে ওইগুলার, এগুলার পশম আবার উঠে যাবে ফেদারগুলা, কারণ মোল্ডিং পাখির কোনো রোগ না। পাখির যেটা রোগ সেটা হলো পোকায় ধরা, পোকায় ধরলে তখন পশম উঠতে চায় না। এখানে এক পেয়ার আছে, উপরে এক পেয়ার আছে, এখানে এক পেয়ার আছে, এগুলো সব 3 থেকে 3,500 টাকা পর্যন্ত। উপরে এক পেয়ার অ্যালবিনো আছে, এটা 3,000 টাকা রাখা হবে। বেশ, এখানে কিছু বাজিগার আছে, বাজিগার তো আপনারা জানেনই, বাজিগারের বাজারে এখন একটু বাজিগারের প্রাইসটা কম চলতেছে, যার কারণে আমরা বাজিগারটা একটু কমে বিক্রি করতেছি। এখন সর্বনিম্ন 600 থেকে 1,000, যেটা নিউ অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট ওটা 600 বিক্রি করি, এবং যেটা পুরো ফুললি অ্যাডাল্ট ওটা 1,000 করে বিক্রি করি। তো যদি বাজিগার কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। এখানে আমার এখানে বাজিগার আরও প্রচুর আছে, রিডিং পেয়ার আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে এখানে আছে। তো ভিউয়ার্স এই যে এখানে দেখতে পাচ্ছেন, অবশ্যই যদি পাখি কেউ ক্রয় করতে চান আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট না করলে তো ক্রয় করতে পারবেন। আর ভিউয়ার্স আরেকটা কথা বলি, দেশি জাতীয় কোনো পাখি কেউ আমার কাছে চাবেন না, কারণ দেশি টিয়া ময়না শালিক এইসব জাতীয় পাখি আমি সেল করি না। এইটা চেয়ে আপনারা সময়ও নষ্ট করবেন না আর আমার সময়টাও নষ্ট করবেন না। আর মেডিসিনের উপর আমি আরেকটা ভিডিও দিব, যা অনেকে আমাকে মেডিসিনের উপরে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, তো আমার এখানে এই যে ফিঞ্চ আছে, এই যে ঘর বানাইতেছে, এগুলো মাত্র মোল্ডিং শেষ হইলো, এগুলো একটু কম প্রাইসের মধ্যেই ছেড়ে দেওয়া হবে। 1,000 করে পেয়ার বিক্রি করি, রানিং পেয়ার, এটাও রানিং, তা 800 টাকা হইলে সেল হবে। ভিউয়ার্স এখানে দেখতে পারতেছেন মিরপুর এক পাখির হাট, সবাই এই যে মুরগি বিক্রি করে, মুরগির সাইডে আইসা দাঁড়ায় আছে, যেই সাইডগুলোতে মুরগি বিক্রি হয়, হাট একবারে পুরা খালি, কারণ আজকে বাজি গেছে যাবা আনছি। ভিউয়ার্স নুরু ভাইয়ের কাছে যাওয়া আছে, এই লাম্বারটি ভাই করে কত করে চাইতেছিলেন ভাই? ভাই লাভটা চাইতেছে 4,500 করে, এটা রুজি। আর এই নে যাবা আছে, দেখতে পারতেছেন আজকে হাটের পরিস্থিতিটা একটু দেখাই, আজকের হাটের পরিস্থিতি দেখতে পারতেছেন, পুরা রাস্তা ফাঁকা। এখানে আসলে এই যে এক ভাই আসছে কবুতর বিক্রি করতে, কত করে চাইতেছিলেন ভাই? এনে একজোড়া মানে কাকজি আছে, একজোড়া কাকজি, একজোড়া গিরিবাস। গিরিবাস কোনটা কত? 1,000 টাকা জোড়া। সবাই ছিটা ভিটা বিভিন্ন জায়গায় দাঁড়ায় আছে, আসলে হাট আজকে বলতে গেলে নাই। এখন যদিও টঙ্গির হাটটা একটু জমতেছে, একবারে পুরো হাট ফাঁকা, দেখেন যেই জায়গাগুলোতে হাট বসে। আসলে কি ভিডিও করব ভিউয়ার্স, এই জন্য আজকে বাসার থেকেই ভিডিও করে নিয়ে আসলাম। এই যে মানুষ খিরাই শশা বিক্রি করতেছে, এখন জানি না, আর একটু পরে যখন বেলা গড়াবে তখন বাজারের অবস্থা কী হয়, বসবে কি বসবে না, কারণ আজকে সকাল থেকেই প্রচুর পরিমাণ পুলিশ ছিল, বাইক নিয়ে আসছিল, তারা সকাল থেকে টহল দিতেছিল যাতে হাট না বসে। ভিউয়ার্স এখন বর্তমানে হাটে না আসাটাই ভালো, কারণ দেখতেছেন এখানে গ্রুপ বাইন্দা, এই যে পুলিশ, তারপর সাথে এই যে অনেক ইসেরা, মানে হাটের ভিতরে মানুষদেরকে কাউরে বসতে দিতেছে না, পুরা ময়দান ফাঁকা দেখতেছেন। পুলিশেরা একবারে মানে অনেক একসাথে আইসা উইজে দেখতে পাচ্ছেন, একজন পুলিশ উইজে যাইতেছে লাঠি নিয়ে।
মানে যারে পাইতেছে তারই দৌড়াইতেছে, পাখি নিয়ে যেয়ে আসতেছে আর কি। তো এখন ভিউয়ার্স আসলে হাটটা একবারে টোটালি বন্ধ, সবাই খালি পালাইতেছে দৌড়ে দৌড়ে, পুলিশ লাঠি নিয়ে নিয়ে যার কাছে পাখি পাইতেছে ধরে নিয়ে যেতেছে, ছাইড়ে দিতেছে, উড়াই দিতেছে, এরকম চলতেছে। দেখেন পুরা একদল ওইখানে মানুষ ভিড় জমা আছে।